আমার কণ্ঠের অবস্থা বেশি একটা ভালো না বুঝছেননি, কারণ আমি আর বিনোদিনী স্বপ্না মোটামুটি অনেক গান গাইছি, আরও সামনে গান আছে, দোয়া করেন আপনারা। ধন্যবাদ, অতি চমৎকার করে আমার প্রশ্নের জবাব করলেন, জবাবের কোনো অভাব নাই, এই জায়গায় আমার কোনো কথা নাই। কথা হইল সে উপদেশ গান করলেন, আমি কেন উপদেশ গান করলাম? আপনি না বলে শিল্পীর ঘরে শিল্পী, আপনার বাবায় গান গাইতো, মায় গান গাইতো, হ্যাঁ আবার আপনার জামাইও গান গায়, তা আপনি যদি বুঝছে না বুঝার মতো কথা কন, তাহলে কেমন হইল? এটার নাম হলো বাউল বিচার গান, গানের পৃষ্ঠে গান। আপনি গুরু পদে গান গাইছেন, আমি শিষ্যের পদে গান গাবো এমন বিষয়টা না, আপনার গানের পৃষ্ঠে আমার এই গান আইছে, এই কারণে আমার এই গানটা করতে হয়েছে। কেন তার পালা দেয় নাই যে বিনোদিনী স্বপ্ন অনেক বড় শিল্পী, আর বাপ ও শিল্পী, আর মায় ও শিল্পী, হ্যাঁ ও শিল্পী, হ্যাঁ তো অনেক বড় শিল্পী, সুমন ধন ছোট শিল্পী, রাখ বাজাইও না, সুমন ধন হলো ছোট শিল্পী, হ্যাঁ শিষ্যের পক্ষ থেকে গান গাইব, আর বিনোদিনী স্বপ্না হ্যাঁ বাবাই শিল্পী, মায় শিল্পী, হ্যাঁ অনেক বড় শিল্পী, হ্যাঁ গুরুর ভাগ থেকে গান গাইব, সেটা না। আপনার জ্ঞান শক্তি অনেক কমে গেছে, কারণ আপনি গান গাইতে গাইতে শরীরের প্রেশার গেছে গা কমে, ব্রেন গেছে গা নষ্ট হইয়া, আমি বলছি বলে গানের সরে সরে আমি বলছিলাম ওই মুড়ির সাথে দিয়া যাও বেশি করে জাল, এটা কিন্তু রেকর্ড আছে, যাইয়া রেকর্ডটা ভালো করে দেখবেন। আপনার যে ইদানিং কানের সমস্যা হয়েছে, এটা আপনি কেমনে কেমনে স্টেজ আমি কইছি গান গাইতো আইলো বইনে আইলো মধুসা বাবার পুর, গান যদি গাইতে পারে কণ্ঠে দিয়া সুর, সকালবেলা খাও মুতারে মুড়ি সেনা মুড়ির সাথে দিয়া যাবো, রাখো মুড়ির সাথে দিয়া যাবো বেশি কইরা জাল, জাল খাইয়া আমার বইনে মারবো একটা ফাল, ফাল জাল বেশি হইলে কয় না অনেক অনেক জাল হয়েছে রে, অনেক মানে হ্যাঁ অস্থির হয়ে যাবে না, মানে আমি বুঝাইছিল আপনার এইটা এইলে কইছে শুনছে ফানের কথা। বিল্লাল ভাই খালি টিয়া পয়সা নিয়ে ব্যাংক জমা না, আর কানের চিকিৎসা করেন তারা। বিল্লাল ভাই সুযোগ পাইছে হেরা দিয়া টিয়া পয়সা কামাইতেছে, আর এক দ্বারা খালি ব্যাংকে জমাইতেছে, এটার বার নিয়া এটারে জি জি, তাহলে কথা না কই, তাহলে আমি কথা না কই, আচ্ছা ঠিক আছে আমি আর কথা কমু না, তাহলে আমি আমার বাপ থেকে দুটি গান আপনাদেরকে শোনাই, কারণ যেহেতু আপনারা কথা শুনতে ইচ্ছুক না, হ্যাঁ যদি ইয়ার পরের বার একটা কথা কয় তাহলে কাল হাসরের মাঠে আপনার লগে আমার লগে কথা হইব, জবাব হইব, কারণ হ্যার বেলা আপনার একটা কথাও কন নাই, হ্যাঁ কইছে কি সুন্দর আপনারা শুনছেন, ভাল লাগছে এমন আমারে সুযোগ দিচ্ছেন না, তা আমি কমু না, কিন্তু হ্যাঁ যদি আরেকটা কথা কয় হাসরের মাঠে আপনার লগে আমার জবাব হইব অবশ্যই, কারণ হ্যারও দিবেন না আপনার একটা কথা কওয়ার জন্য, এটা আমি রাখিয়া গেলাম কথা। আমি এখন একটি গান করব ভারতের অসীম বাউল যিনি আমাদের বিজ্ঞ একজন গায়ক, ওনার গাওয়া একটি গান আমি রাখার চেষ্টা করি, তারপরে চেষ্টা করব আমার ভাব থেকে গান আপনাদের মাঝে কিছু রাখার জন্য। পাথরে
কেননা এই গানটা দর্শি ভারতের যিনি একজন মহাসাধক একজন কলি ভব পাগলা গানের মধ্যে বলছেন কি পকুলো পাথারে ভয় কি তোমার প্রান্তি সপিয়া দাও তাকে গুরুর চরণে শরণ ও গুরু চরণে শরণ দে কথা পাপের সাগরে যদি ডুবিয়া পড়ো কান্দারি রয়াছে পিছে তাহাতে ধরো পাপের সাগর পাপের সাগরে যদি চরণে শরণ দেন নয়ন মুদি
আমার দয়ালে সাহালি বাবা মধুসা বাবার চর